আমার ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেন কিমা কাটলেট বানাতে আমাদের লাগছে 250 গ্রাম চিকেন কিমা, আর লাগছে দুটো সেদ্ধ করা আলু, যেইগুলোকে সেদ্ধ করার পর খোলাটা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এছাড়া লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এক ছোট চামচ আদা রসুন বাটা, এক ছোট চামচ হলুদ গুঁড়ো, এক ছোট চামচ লাল লঙ্কা গুঁড়ো, এক ছোট চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ ছোট চামচ গরম মশলা গুঁড়ো, এক ছোট চামচ জিরে গুঁড়ো, এক ছোট চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, একটা ডিম, প্রয়োজন মতন ব্রেড ক্রাম, ভাজার জন্যে সাদা তেল আর অল্প কর্নফ্লাওয়ার। প্রথমে একটা কড়ায় 3 বড় চামচ সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এতে পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এইগুলোকে মিডিয়াম আঁচে 4-5 মিনিট ভেজে নেব। এই পেঁয়াজ আদা রসুনগুলো একটু ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা একটু চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আঁচটাকে স্লো রেখে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাগুলো 30 সেকেন্ড একটু ভেজে নেব। মশলাগুলোকে মিডিয়াম আঁচ রেখে ভাজব। এবার মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি এতে চিকেন কিমাটা দিয়ে দেব। চিকেন কিমাটা দেওয়ার আগে ফ্লেমটাকে জোরে করে দেব। ফ্লেমটাকে জোরে রেখে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। এবার জোর আঁচে কিমাটাকে 2-3 মিনিট ভেজে নেব। চিকেন কিমাটা রান্না হতে বেশি সময় লাগে না, কষতে কষতেই তৈরি হয়ে যাবে। এবার 2-3 মিনিট কষার পর চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপর বাকি প্রসেসটা করব। চেষ্টা করবেন চিকেন কিমাটা যেন একটু শুকনো শুকনোই থাকে। এবার চিকেন কিমাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এতে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। এটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এইবার আমি এতে 3 বড় চামচের মতন ব্রেড ক্রাম দিয়ে দেব, যাতে এর বাইন্ডিংটা একটু টাইট হয়। এটাকে আবার একটু হাত দিয়ে মেখে নেব। চেষ্টা করবেন এইটা যেন একটু টাইট হয়, যাতে টিকিয়াগুলো ভালো করে গড়া যেতে পারে। প্রয়োজন হলে আপনারা এক্সট্রা ব্রেড ক্রামও দিয়ে দিতে পারেন। আমার মনে হচ্ছে এতে 1 চামচের মতন আর একটু ব্রেড ক্রাম দিতে হবে। এটাকে ভালো করে আবার মেখে নিচ্ছি। দেখুন এইটা আমার ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে, এর থেকে আমি একটা মন্ড তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম শক্ত হয়ে গেছে। দেখুন এরকম করে আমি আরও কিমার বলগুলো তৈরি করে নেব। দেখুন আমি এবার এই বলগুলো থেকে ছোট ছোট টিকিয়ার মতন বানিয়ে নেব। এবার সব কটা কাটলেট গড়ে নেওয়ার পর আমি এবার ডিমটাকে ফেটিয়ে নেব। একটা বাটিতে অল্প নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার এই টিকিয়াগুলোকে কর্নফ্লাওয়ার লাগিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। এরমভাবে বাকি কাটলেটগুলোতেও ব্রেড ক্রাম লাগিয়ে নেব। দেখুন সব কটা কাটলেট তৈরি হয়ে গেছে, এইবার আমি এইগুলোকে ভেজে নেব। আমি কাটলেটগুলোকে শ্যালো ফ্রাই করব বলে একটা প্যানে 4 বড় চামচ সাদা তেল গরম করে নিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জোর আঁচ রেখে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। এইগুলোকে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। দেখুন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেব। চিকেন কিমা কাটলেট খাবার জন্য তৈরি, এটাকে আপনারা গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন। এটাকে বার্গারে পুরেও বাচ্চাদের স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন।